हाय बंधुरा अपन सकल के 2024 साल न्यू ईयर प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आज के अपन के जयचंडी पहाड़ जो पर्यटन उत्सव से ही उत्सव स्वागत जानाच्छी। आज एखान वीडियो शुरू करब आमरा देखा जा चंडी मायर जो मंदिर जो पहाड़टाते आछे आर कि एई साइडे आछे सेखाने उठते पारबो कि नाई अनेक लाइन आछे प्रचंड लाइन निश्चय के सही लाइने चेष्टा करब लाइन दिने दिए उठार कल को उठते पारी नाई आज अनेकटाई चेष्टा करी जाब जदि उठते परा जाए भलोई ना को करार नाई जदि एर आगे चंडी मायर जो मंदिर से मंदिर वीडियो आगे छाड़ा आछे एखन आज 1 जानुआरी 2024 साल अनेक अनेक भीड़ তাই বলতে পাচ্ছি না যে উঠতে পারিব কি নাই। আর দেখুন এখানে যে পিছনে আমাদের আছে এখানে পর্যটন উৎসবের যে মেলাটা সেই মেলাটা এখানে লাগিয়েছে নিচে আমাদের পিছনে আছে। আমরা যে এখানে বসে আছি সেটা হচ্ছে যে জুগাঢালা পাহাড় বলতে আগে সবচেয়ে উঁচু পাহাড় যে চণ্ডীর সেই পাহাড়ের আর কি বগলে একটা বসে আছে অনেকটা নিচে সেখান থেকে এই ভিডিওটা করছি। চলুন তাহলে সেই পর্যটন উৎসবের ভিডিও আজকে আমরা দেখব। চলুন এইখানে দেখুন যেখানে আমরা বসে নিয়ে একটু আগে যেটা ভিডিও করলাম সেখানে আছি সেইখান থেকে দাঁড়িয়ে আমি যতটা সম্ভব সেই যেখানে মেলা হচ্ছে সেই মেলার মেলাটাকে আর কি জুম করে দেখানোর চেষ্টা করছি উপর থেকে কি রকম লাগে সেই জুগাঢালা পাহাড়ের বগল থেকে সেই ভিডিওটাই এখান থেকে আমি নিচ্ছি। দেখুন খুব সুন্দর এবারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চণ্ডী মায়ের মন্দির সেই মন্দিরে উঠার রাস্তাটা যেটা দেখুন গেট একটা ছোট্ট গেট দেখাচ্ছে সেইখান দিয়ে ওই মন্দিরে উঠার একটা সিঁড়িটা সেই সিঁড়িটা আছে সত্যি মানে খুবই ভিড় দেখা যাক আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার যেতে পারি কি নাই জানি নাই। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা যেখানে মেলাটা বসেছে পাহাড়ের সেই নিচে খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে পুকুর দুটো পর পর আছে দেখুন দুটো পুকুরে দেখা যাচ্ছে সেই জুগাঢালা পাহাড়ের বগল থেকে খুব সুন্দর জায়গা। এবার আমরা ওই পাথর থেকে নামার চেষ্টা করছি সত্যি অনেক কষ্টে উঠেছি এটা বিদ্যুৎ দা নামছে ওখান থেকে ঝাঁপ দিতে হবে আশা করি কোনো করার নাই। হ্যাঁ এই যে এখানে আমি ওইখানে ভিডিও করার জন্য ওইখান থেকে এখানে উঠেছি অনেক কষ্টে উঠেছি জুতা পরে উঠতে পারিনি যদিও দেখুন কিরকম ভাবে অনেকটাই কষ্ট হবে এখান থেকে নামতে। হ্যাঁ সত্যি অনেক এটা একবারে মসৃণ পাথরটা সেই পাথর দিয়ে নামতে হবে অনেকটাই কষ্টকর জায়গা এটা নামার জন্য ওই আমাকে মনে হচ্ছে ঝাঁপ দিতে তাছাড়া উপায় নাই এরকম ভাবে তাছাড়া নামা যাবে না মনে হচ্ছে তাই। হাই বন্ধুরা এবার শুরু করছি আমি মেলাটা পরিদর্শন করার। এইমাত্র আমরা পৌঁছে গেলাম মেলাতে যে দিক দিয়ে আমরা আসছি রঘুনাথপুর থেকে সেই রঘুনাথপুরের যে নন্দরার কুলি দিয়ে বলবো আর কি নন্দরার কুলি বা নন্দরার যে রোডটা সেই রাস্তা দিয়ে আসছি মেলায় আমরা ঢুকছি এখন। চলুন সেই মেলা সাইড সাইড যে দোকান আছে সেই দোকানগুলোই আমি দেখাই দেখাই নিয়ে যাব। দেখুন দুপাশাড়ি কি সুন্দর রং বেরঙের আর কি দোকান সাজানো আছে খাবার দোকান আছে মনিহারি দোকান আছে বিভিন্ন রকম। এইখান থেকে বাঁ সাইডে আমাদের যে ইস্কন মন্দির তৈরি হওয়ার কথা সেই ইস্কন মন্দিরটাই প্রথম দর্শন করিনি। এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে চলুন সেই মূর্তি দেখব। এই দেখুন এখানে ইস্কন মন্দির হওয়ার কথা যেটা শুনেছি আমি গত বছরে এখনো যদিও তৈরি হয় নাই। এই দেখুন এখানে রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর মূর্তিটা বানানো আছে এখানে সত্যি এই দারুণ লাগছে সত্যি সত্যি মূর্তিটা খুব সুন্দর দেখার মতো। চলুন সেইখান থেকে বার হয়ে এবার সেই মেলার দিকে আমরা যাই যেখানে মূল মেলাটা বসেছে যেটা একটু আগেই আমি পাহাড়ের উপর থেকে দেখাইছি। দেখুন এখানেও গুড়দহরি চিনি দহরি খাজা বিভিন্ন ধরনের খাবার সাজানো আছে সেই সাজানো যে রাখিছে খাবারগুলো সেগুলো দেখার মতো সত্যি সত্যি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখিছে। এখানে ফুচকা পাপড়ি চাট বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এইগুলো দেখার মতো কি সুন্দর সাজিয়ে রাখিছে দেখুন এটা একটা সত্যি হাতের কাজ সাজানোটা। যদিও এখন নিচে অতটা ভিড় নাই মোটামুটি ভিড় আছে কালকে আমি গেছিলাম গতকাল আর কি 31শে ডিসেম্বর সেদিন আমি মেলাটা ভিডিও অতটা ভালোভাবে করতে পারি নাই যদিও ছাড়া হয়েছে ভিডিওটা এখন ফাঁকা ফাঁকা একটু আছে দিন 12টায় আমি চলে এসেছি তাই মেলাটার ভিডিওটা ভালোভাবে করতে পারছি। কালকে এত ভিড় যে মানে ক্যামেরা ঘোরানোর কোনো জায়গা পাই নাই তবুও আর মধ্যে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছিলাম। এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি দেখা যাক পাহাড় সেই যেখানে উঠার রাস্তা
चंडी मायर मंदिर के से रास्ता केमन आना आने उठते परि कि भीड़ करता देखो कि सुंदर घर सजान जिनिस खूब सुंदर जिनिसगुल देखते लगे रंग बेरंग एखाने फोटो पा जा देवदेवी विभिन्न धरण माँ काली माँ दुर्गा माँ मनसा सब रकम फोटो पा जा चलू से ही जे दोकान दोकान मणिहारी दोकान विभिन्न दोकान बसे से देखा देखा पहाड़े उठार चेष्टा करब पर एन नीचे आई मेलाटाई परिदर्शन करीडियोर माध्यम जतटा सम्भव भलो भाव देखान चेष्टा कर देखो एखे फुलर दोकान आब सुंदर फुल कागजे फुल प्लस्टिकर फुल बिक्री हे এখানে মূর্তি আছে মূর্তিগুলো খুব সুন্দর দেখুন গণেশ ঠাকুর আছে শিব বাবার আছে আরো মানে বিভিন্ন অনেক অনেক দেবদেবীর এখানে মূর্তি পাওয়া যাচ্ছে এবং দামও স্বল্প মূল্যের মধ্যে আর কি এই মেলাতে অনেক অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে চিরুনি চিরুনি ক্লিপ মেয়েদের সব রকমের জিনিস পাওয়া যায় এই মেলায় এখানে দেখুন মুখোশ छोट बा मुखोश गुला खूब सुंदर सत्य मुखोश गुला खूब सुंदर ही लगे देखार मत मुखोश गुला चशमार दोकान चले विद्युत बैक्टर चशमा कें दोकने दाड़ी गे देखा जा पसंद है कि ना से चशमा कमी अन्न्य सैडे भिडियो कर घूर बोलो एक चशमार दोकान बार हो से पचंद कर चशमा कनार चेष्टा करूक विद्युत चशमा तरह घूरी देखो जो प्रथम देखा एक बार से घर सजान रंग बेरंग जिस पा कप डिश चीनामाटिर चीनामाटिर कप डिश गुलाओ देखार मत दामो सेरकम आछे कम बेशी करे नेवा जाय हरेक माल जेखाने बिक्री होच्छे से ही रास्ता दिए उठे जाई से दिके देखी दोकानगुला एवं आपनादेरके भिडियोर माध्यमे देखानोर चेष्टा करी खूब सुंदर सुंदर जिनिस बिक्री होने तब गोटा मेला जा घूरिए देखी शुद्ध मेरे जिनिस छेले कि দেখুন এখানেও সেই মেয়েদের মনিহারির জিনিস এখানে বিক্রি হচ্ছে কালকে এরকম ভাবে ভিডিও করতে পারিনি এত শান্তিভাবে এতটায় ভিড় ছিল এখনো ভিড় আমরা যেহেতু 12টার মধ্যে চলে এসেছি তাই ভিড় নাই ভিড় হওয়ার পর হবে এখানে মূর্তি বিক্রি হচ্ছে মূর্তিগুলো দেখার মতো মূর্তি এখানে দেখুন নটরাজ মূর্তি বিক্রি হচ্ছে এখানেও দারুণ দারুণ জিনিস সত্যি আমাদের রঘুনাথপুরের জয়চণ্ডীর পর্যটন উৎসব জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসব আর কি মানে বিখ্যাত একটা বিখ্যাত মেলা এটা জয়চণ্ডী পাহাড়ের কোলে হয় এরপর আমি যে মন্দির পাহাড় যেখানে মন্দির আছে সেই মন্দিরে ওঠার চেষ্টা করছি দেখা যাক কতটা ভিড় আছে ভিড় সত্যিই অনেক ভিড় আছে মানে এই ভিড়ের মধ্যে দিয়ে আমরাকে পাহাড়ে উঠে যেতে হবে চেষ্টা করে ওঠার কালকেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু গেট থেকে ফিরে এসেছি পুলিশ প্রশাসন 4:40 থেকে পাহাড়ে উঠতে দেয় নাই তাই আমরা ঘুরে চলে গেছি আজকে ওঠার চেষ্টা করি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আজও সেরকমই ভিড় আছে পা ফেলার জায়গা নাই এর মধ্যে আস্তে আস্তে উঠে যাওয়ার চেষ্টা করি যেহেতু এখনো এখন পুলিশ প্রশাসনের আর বাধা নাই 12টার সময় যেহেতু আমরা পৌঁছে গেছি যদিও 5টার মধ্যেই সেটা বন্ধ হয়ে যাবে পাহাড়ে ওঠা অনেক অনেক ভিড় আছে অনেক মানুষ নামিয়ে আসছে সেই পাহাড় থেকে আবার অনেকেই উঠছে
আসলে যারা উঠেছে তারা নামিলে না নামিলে নিচে থেকে যারা উঠবে তারা তো আর থাকার ওখানে জায়গা পাবে না, তাই ঠিক মতো সেই সময়ভাবেই নামে নামে যত আসছে তত উঠছে। এখানে তো ভালোই ফাঁকা লাগছে, এগুলাই আশা করি উঠতে পারিব। না উঠতে পারা মনে হয় যাবে নাই, আমরা এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করব, কারণ যেখানে আসল মানে খতরনাক জায়গা সেখানে প্রচন্ড ভিড় দেখাচ্ছে, প্রচন্ড ভিড় দেখুন সেখানে ভিড়টা কিরকম আছে, লাইন নিয়ে লোক দাঁড়িয়ে আছে, এত সময় নেই লাইন নিয়ে দাঁড়িয়ে সেখানে উঠে, এইটা অর্ধেকটা উঠি নেই তার আগে এত লাইন, মানুষজন মানে কিছুটা উঠে পড়ে এমনি লাইন নেই, তাহলে আর কি করে উঠা যাবে। এখান থেকে আমরা নিচে নামিয়ে যাচ্ছি, আমরা তিনজন আছি, উঠতে আর সময় পাব নাই, অন্যদিন ঘুরে চলে যাব। ইয়ার আগেও আমার পাহাড়ে ওঠার ভিডিও ছাড়া আছে এই জয়চণ্ডী পাহাড়ের, তাই আর উপরে উঠলাম না এত রিক্স নিয়ে, অনেক ভিড় আছে। এখান থেকে নিচে নামে আমরা আবার মেলা ঘুরব, কিচ্ছু করার নাই, যে ভিড় আছে অত ভিড়ে আর উঠায় উঠে কাজ নাই। মেলাতে আমরা এখন পৌঁছে গেছি, দেখুন মেলার সেই সব জিনিস কত অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। ভিডিওটি এরপর শেষ হয়ে আসছে, আর বেশি দেরি নাই, আবার বন্ধুদেরকে বলবো নতুন যারা আছেন এরকম আরো অনেক অনেক ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা হাওয়াই লাড্ডু নিব, সেই হাওয়াই লাড্ডুর দোকানে চলে এসেছি, এই হাওয়াই লাড্ডু খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন, সেই হাওয়াই লাড্ডুর দোকানে 20 টাকা প্যাকেট, এক একটাতে 20 টাকা করে দিচ্ছে। এইখান থেকে হাওয়াই লাড্ডু কিনে আমরা আবার হয়ে যাবো, দেখুন এখানে কি সুন্দর আবার বেলুন খুঁজে বার করছে। ভিডিওটি আমার প্রায় শেষ হয়ে আসছে, আর বেশি দেরি নাই এই ভিডিও শেষ হতে, এখান থেকে আমরা মেলার থেকে বার হয়ে বাড়ি রওনা দিব। আবার বলি নতুন বন্ধুদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো অন্যান্য ভিডিও পাইতে, আর সমস্ত বন্ধুদেরকে বলবো দয়া করে লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে, কারণ আপনাদের এক একটা লাইক আমাদের অনেক অনেক মনোবল বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এখানে রেস্টুরেন্ট, দূর দূরান্ত থেকে যারা আছে তারা এই রেস্টুরেন্ট গুলানে খাবার খায়, আমাদের এই রঘুনাথপুরের বাড়ি, তাই আমরা আর এই রেস্টুরেন্টে খাইলাম নাই, বাড়িতে যাই করে খাবো, আজ 1 জানুয়ারি, বাড়িতেও মেনু ভালোই আছে। দেখুন সেই সাজানো গোছানো গুড় দহড়ি চিনি দহড়ি খাজা গজা সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ, আবার আসছে বছরের ভিডিও দিব।